ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজধানীর ডিএনসিসি হাসপাতাল প্রস্তুত করা হলেও এখন পর্যাপ্ত জনবল নেই সেখানে। শুক্রবার পর্যন্ত হাসপাতালটিতে 36 জন ডাক্তার যোগ দেওয়ার কথা থাকলেও রবিবার পর্যন্ত যোগ দিয়েছেন মাত্র 17 জন। হাসপাতালে খাবার পানি সহ নানা সমস্যার অভিযোগ রোগী ও স্বজনদের। রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকলে চিকিৎসা সেবায় সংকটের শঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আসমা আক্তার নূপুরের প্রতিবেদন। রাজধানীর মহাখালীতে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি কোভিড 19 ডেডিকেটেড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার পর থেকেই প্রতিদিন রোগী বাড়ছে হাসপাতালটিতে। হাসপাতালটিতে ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছেন প্রায় 200 রোগী। পর্যাপ্ত জনবল ও পুরো প্রস্তুতি না থাকায় খাবার পানি সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ রোগী ও স্বজনদের। রোগীর অনেক বাট ওই পরিমাণ নার্স নাই, এইটাই সমস্যা। আবার এখানে আবার পানির সমস্যা, বাইরে থেকে নাই না খাওয়া লাগে, আর কিনে সব সময় তো যাওয়া যায় না রাত্রির বেলায়। এখানে চিকিৎসা কেমন? যেমন এই সেলানটা শেষ হয়ে গেলে গা হেরা আর আসে না, যে সেলান বন্ধ হয়ে যায় গা হেরা আর আসে না। এখানে ট্রিটমেন্ট প্রথম যখন আসছিলাম তখন হচ্ছে রোগীর সংখ্যা কম ছিল, তো তখন ভালোই ট্রিটমেন্ট ছিল। এখন রোগী বাড়ার সাথে সাথে এখানে ডাক্তার নার্স এগুলোর সংখ্যা কম হওয়ার কারণে হচ্ছে ট্রিটমেন্ট একটু গাফলিতে হচ্ছে। হাসপাতালের পরিচালক জানালেন এই সপ্তাহের মধ্যে এই সব সংকট কেটে যাবে। ফিল্টার একটা নষ্ট আমার কাছে রিপোর্ট এসেছে, ফিল্টারটা চেঞ্জ করতে হবে। আপনারা জানেন বেশ কিছুদিন ব্যবহার অনুপযোগী ব্যবহার না করা হলে এগুলো কিছু কিছু জায়গায় একটু সমস্যা হয়, সেই সমস্যাগুলো অ্যাড্রেস করা হচ্ছে এবং এগুলোকে ঠিক করা হচ্ছে। রোগীর যে ফ্লো, আমার বিশ্বাস যদি আমাদের যে জনবল আমরা চেয়েছি এগুলো আসলে আমাদের এটা 500 বা 800 পর্যন্ত আমরা রোগী এখানে সেবা দিতে পারবো। এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বর্তমানে ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া গেলেও রোগীর সংখ্যা বাড়তে থাকলে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা তার। যদি রোগীর সংখ্যা বাড়তেই থাকে তাহলে পরে নিশ্চয়ই আমরা সংকটে পড়ব। এখন পর্যন্ত আমাদের কোনো সংকট নাই, পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার মতন অবস্থা আমরা মনে করি না যে এখন পর্যন্ত আমরা এসেছি। ডেঙ্গুর বর্তমান ভেরিয়েন্টে কোন ওষুধ কার্যকর তা গবেষণা করে বের করার কার্যক্রম চলছে বলেও জানালেন তিনি। আজমাত্তা নূপুর, বাংলাভিশন, ঢাকা।